নামী কোম্পানি লোগো ব্যবহার করে চলছিল নকল তেল তৈরির কারখানা। জেলা দুর্নীতি দমন শাখার অভিযানে উদ্ধার প্রচুর নারকল তেল, গ্রেপ্তার কারখানার কর্মী। একটি নামী তেল প্রস্তুতকারী সংস্থার নাম লোগো হুবহু ব্যবহার করে নকল তেল প্রস্তুত করা হচ্ছে। নারকেল তেল প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে এমনই অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশের কাছে। ঘটনা তদন্তে নেমে ব্যারাকপুর কমিশনারেট অন্তর্গত এনফোর্সমেন্ট বিভাগ তদন্তে নেমে চক্ষু চড়ক গাছ পুলিশ কর্তাদের। বড়ানগরের কালীচরণ ঘোষ রোড এলাকায় অভিযানে নামে জেলা দুর্নীতি দমন শাখা। ঘটনাস্থলে উদ্ধার হয় প্রচুর নকল নারকেল তেল, আমন্ড অয়েল, নিষিদ্ধ তরল প্যারাফিন। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই প্রসেনজিৎ সাহা ও সুরজিৎ সাহা নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে কি ওই লোগো, কিছু লোগো নিয়ে, তেলের লোগো নিয়ে ব্যাপারটা, শালিমার কোম্পানি নাকি ওটা কেস করেছিল। হ্যাঁ, সেটা ছোটোবেলা থেকেই চিনি, তেলের ব্যবসাই করতো। এখানে ওদের কোনো প্রোডাকশন বিক্রি হতো না, যতদূর আমি শুনেছি উড়িষ্যাতে ওদের প্রোডাকশনটা হতো বেশি। এ বিষয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বলেন, নামী কোম্পানির লোগো ব্যবহার করে কারখানা চলছিল। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। প্রচুর নিষিদ্ধ তেল ছাড়াও উদ্ধার হয়েছে নামী কোম্পানির খালি ও কিছু ভর্তি কৌটো, উদ্ধার হয়েছে আমন্ড অয়েল। ঘটনায় দুজন গ্রেপ্তার হয়েছে। আমাদের ব্যারাকপুর কমিশনারেটের আন্ডারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কাছে এরকম একটা ইনফরমেশন ছিল যে বড়ানগর থানা অন্তর্গত একটি জায়গায় নারকোল তেল, সেটাকে প্যাকেজিং করা হচ্ছে উইদাউট এনি লাইসেন্স, প্রপার লাইসেন্স। এবং সেখানে শালিমার কোম্পানির থেকেও একটা ইনফরমেশন ছিল যে তাদের প্রোডাক্টসগুলো কাউন্টারফিট করা হচ্ছে। তো সেই ইনফরমেশনের ভিত্তিতে একটি প্রিলিমিনারি এনকোয়ারি করা হয়, তারপরে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা রেড করে বড়ানগরে, এবং সেখানে কালীচরণ ঘোষ রোড সেখানে একটি প্রেমিসেসে, এবং সেখানে দুজন সুরজিৎ সাহা এবং প্রসেনজিৎ সাহা দুজনকে অ্যারেস্ট করা হয়। তারা ওখানে একটা প্যাকেজিং বিজনেস করছিল ইলিগালি, সেখানে নারকোল তেল, আমলা অয়েল, প্যারাফিন অয়েল, সেগুলোকে তারা প্যাকেজ করে তারা সেল করছিল, বিভিন্ন জায়গায় সাপ্লাই করছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বড়ানগর।